তো ডিরেক্ট প্লেতে দিয়ে দিব, বার্সা নিয়ে রাখছি। তো আই গেস আই হোপ যে মাদ্রিদের সাথে খেলা পড়বে, কারণ ওই ঘুরে ফেরাই বেশিরভাগ তো আমার মাদ্রিদের সাথে খেলা পড়ে। যাই হোক, সমস্যা নেই, ক্রিস্টাল প্যালেসের সাথে খেলা পড়ছে। 94 93 92 ফরমেশন হচ্ছে কত ভিলেজ আছে ভাই, আইকন পুরোপুরি টিম ভাই। আচ্ছা দেখিনি, গারিনচা মেবি ছিল, দেখিনি আমি, টিমও দেখিনি, আচ্ছা দেখতে পারবো, সমস্যা নেই। গারিনচা, এই যে গারিনচা পাস সুন্দর, বেলিংহাম স্কিল করে পার করা ওরে। আরে ভাই জেনেতি, সিরিয়াসলি জেনেতি, এটা কীভাবে আশা করি পাইছে? আচ্ছা আমি পাইছি, আমি পাইছি, আমি ভাবছি আমার পায়ে লেগে গেছে, ফাইন ব্যাপার না। ইজি খেলতে চাচ্ছি, আমি চাচ্ছি যে পুরোপুরি রিল্যাক্সে খেলি। বলটা নিচে প্লিজ, আরে এইখানে দিতে যাই নাই, বাস ক্লোজে ছিল তো এই কারণে, বক্সের ভিতরে ছিল। ল্যাম্পার্ড, ফাইন, ল্যাম্পার্ড থেকে কে, হেনরি, ওকে হেনরি, কী ব্যাপার হেনরি তো ভাই, পিএস পেস তো অনেক বেশি হেনরি। গায়ে ফেলেছি, গায়ে ফেলেছি, গায়ে ফেলেছি, ব্যাস জায়গা সুন্দর পাস ছিল এটা। রিনি ওয়েট, আচ্ছা স্লাইড দেয় নাই, দেখ ফাইন, নিচে সুন্দর, উপরে ভাই সুন্দর, নিচে দেখো 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 দেখো, গেছি গেছি গেছি, কি হবে ফাউল টাউল কিছু, আচ্ছা ফাউল হয়নি অবশ্য, ফাউল কেন দেবে, আর দুটো ডিফেন্ডার ডাক দিছি বোকামি করে। ওকে গারিনচা সুন্দর পাস, পাস রবার্তো, পাস রবার্তো, পাস, আরে এত দেরি না, এত দেরি না, স্কিল পাস, পাস সুন্দর সুন্দর সুন্দর, ওয়েট দেখো, আরে আচ্ছা যাই হোক, বল পাইছি তো অ্যাটলিস্ট, স্কিল করব সুন্দর, পাস দে ভাই বলটা রে। আরে ভাই সবচেয়ে বড় ভুল করছে, তাও গোল দিতে, গোল, এবার গোল, আহা ভাই, যদিও গোল এটা হওয়ার কথা ছিল না, মানে খুবই আনফর্চুনেট ছিল, বাট হয়ে গেছে গোল। আরে ইয়া ছিল সুন্দর, শুটটা নিছে বাট হয় নাই, হুলিট ছিল, তেন হচ্ছে ক্রেসপো মাঝখানে ছিল, আমি ভাবছি অফসাইড হয়ে গেছে, বাট অফসাইড হয় নাই, গোল হয়ে গেছে, ফাইন। এক গোলে আপার হয়েছি আইকন ভাই, এক গোলে আগে হয়েছি আইকন ভাই, সিরিয়াসলি বল পাইছি, স্কিল, ওকে ওয়েট 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 ওয়েট, আচ্ছা সুন্দর, বেশ জোরে ছিল, আরে না 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 না, আচ্ছা গেছি গেছি গেছি, আরে না না না, তুই না তুই না, ডিফেন্ডার আমার উপরে ভালো লাগে না, ডিফেন্ডার উপরে ভালো লাগে না, ডিফেন্ডার উপরে ভালো লাগে না, আরে সুইচ ভুল, আমি ভাবছি হয়ে গেছে, আহ 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 আহ, শুটটা চালানোর আগে কিছু কর তোরা ভাই, সুন্দর হোক ফাউল হোক, পেনাল্টি নাকি, না পেনাল্টি তো নাই গেছে, নাকি পেনাল্টি মেবি, কি ফাউল করছে যে ডাইরেক্ট একবার কার্ড দিয়ে দিছে বুক, আচ্ছা সুন্দর এই জায়গায় দাঁড়াও, ওয়েট ওয়েট, মারে ভাই মারেন মারেন ভাই মারেন ভাই মারেন ভাই মারেন মারেন, ব্যাস আমি পেনাল্টি নিয়ে, আমি বুঝতেছি যে পেনাল্টির আশায় আছে ভাই, পুরাপুরি সিরিয়াস ভাই, কি ট্রিক্স এগুলো পেনাল্টির আশায়, ওকে দৌড় দিব, 3 মিনিটে ভিনির দৌড় শেষ। এটা ভালো একটা মানে ট্যাকটিক্স ছিল যে বল পাস দিছে দাঁড়া রয়েছে, যে একটু যদি আমি প্রেস করি, একটু যদি স্লাইড দিই ফাউল হয়ে যাক, আর পেনাল্টি একদম গিফট তারা আমি দিয়ে দিই, বাট লাকিলি হয় নাই। ওকে ব্লাঙ্ক ভাই ভাই, আস্তে আস্তে আস্তে, এটা কে জিদান নাকি হেনরি, সুন্দর জার্সি, ওয়েট দেখ ভাই প্লিজ, উপরে সুন্দর থ্রুটা কি দিতে পারবে না, পারছে, স্কিল, ওকে আহা, এদিকে 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 এদিকে, আচ্ছা আমি ক্রস, চলে যাবো চলে যাবো, সমস্যা নেই, পেনাল্টি না কি না, ওকে পেনাল্টি হইলো, আমি মানে পেনাল্টি নিতাম না, মানে নিতে মানে জোরে শুট করে দিতাম, ওয়েন ওকে আস্তে, ভালো খেলছে, পাস সুন্দর, প্রেস, বল পাইছি, বল পাস, বল পাস, চান্স আছে, ভালো চান্স আছে, ভালো চান্স আছে, ভালো চান্স আছে, ভালো চান্স আছে, স্কিল ব্রো, শুন ফাউল হয়তো, ফাউল, আচ্ছা দে বল পাইছি তাও, থ্রু সুন্দর, থ্রু গেছে 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 গেছে, জিদান ডিরেক্ট শুট, জিদান ডিরেক্ট শুট, আরে আরেকটু স্লো, আরেকটু স্লো, আরেকটু স্লো মারলে গোল হয়ে যেত না, ওকে সাব করে নিই আমি, কি উলট পালট সাব চলতেছে, আপাতত প্লেয়ার নিচ্ছে না, ওদেরকে দিয়ে ভালোই হইতেছে আমার, যার যদিও জানি স্ট্রাইকার দুজন, বাট তিনজনই স্ট্রাইকার নামে, বাট চলতেছে কাজ আপাতত, তাই চেঞ্জ করতেছে না, করবো আরেকটু ভালো কিছু পাইলে হয়তো বা তারপরে চেঞ্জ করবো, এখন না, ফাউল এটা কীভাবে হয়, সিরিয়াসলি সিরিয়াসলি সিরিয়াসলি, আরে কর্নারটা নিতে যাচ্ছিলাম না, বাট কর্নার ভাই হয়ে গেছে, কী করার, কর্নার হয়ে গেছে, এখন কর্নারে গোল খেলে সব শেষ, আর ভাই টোরেস নামছে মেবি, প্লিজ প্লিজ প্লিজ, সুন্দর সুন্দর সুন্দর, ফাউল নাকি এমবাপ্পে, ফাউল পাইছি, ফাউল পাইছি না, পাইছি 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 পাইছি, গোল নিচে, ওই টোরেস নামছে বলছিলাম না, টোরেস নামছে, বল দিতে পারছে, পারছে, ওকে সুন্দর, ফুলেন তো থ্রু সুন্দর, ওর কাছে পারফেক্ট স্কিল, আহ রে বাপ, বাজে একটা স্কিল করছি, একবারে নষ্ট করে দিছি গেম ম্যাচটা, আহ ভাই না 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 ভাই, শেষ মুহূর্ত যাচ্ছিলাম, একটা ঝামেলা হোক,
শেষ মুহূর্তে আমার কোনো ইচ্ছাই নেই সে হওয়ার। রে ভাই, হেনরি আসলে একটা ঝামেলা। খেয়ে গেছি খেয়ে গেছি খেয়ে গেছি খেয়ে গেছি, উফ ভাই, বাচ্চি 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 ব্রো, বাচ্চি কোনো মতে বাচ্চি। এটা খেয়ে এটা এটা গোল হয়েই যেত, এটা কোনোভাবে ঠেকানো যেত না। কীভাবে ঠেকাইছে আমি জানি না, বাট ঠেকাইছে, জানি না কীভাবে ঠেকাইছে বাট ঠেকাইছে, এই হচ্ছে কথা। সুন্দর, থ্রু থ্রু স্কিল, থ্রু সুন্দর ভাই, গেছে গেছে এমবাপ্পে, এমবাপ্পে প্লিজ প্লিজ, এমবাপ্পে প্লিজ, এমবাপ্পে প্লিজ, এমবাপ্পে প্লিজ, এইখান থেকে জোরে ফিনেস, এবার তো গোল। আরে ভাই, কপালে নাই গোল, আচ্ছা সমস্যা নেই, শেষ ম্যাচ, শেষ 3 মিনিট শেষ হয়ে যাবে ততক্ষণে, কী ব্যাপার, বাসি দিয়ে দিছে। মানে আমি আমি চাইলে একটু মানে কনফিডেন্টের সাথে একটু কাট করতাম, বাট মানে একটা 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 মোশনে আসি তো আমি অলরেডি, যে যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, তো এই কারণে আমি আর কাট করিনি। ও মানে অপোনেন্ট স্লাইড দিতই ভাই, আমি ফেক শট ইউজ করতে পারতাম, অথবা স্টপ হয়ে যেতাম ওই জায়গায়, থেমে যেতাম, অপোনেন্ট সামনে চলে যেত, আস্তে করে একটু রাইটের দিকে মুভ করতাম, ফিনিশ একটা সুন্দর একটা নিয়ে নিতাম, গোল হয়ে যেত। বাট এটা হচ্ছে যে ওই ভাই মোমেন্টামের বিষয়ে কিছু বলার থাকে না। যাই হোক, তো স্ট্যাটসে আসি, 5-4-1-1, 52 পজিশন, 48 পজিশন, 90% পাস করেছি, 70%, 78% পাস করেছি, ফাউল দুজনে একটা একটা করছি, নো অফসাইডস, ক্রেসপো গোল দিছে 32 মিনিটে, যেই গোল দিয়ে আমরা হচ্ছি ম্যাচ জিতে গেছি। ক্রেসপোর গোলটা খুবই মানে, আমি ভাবছি অফসাইড, আমি আমি সত্যি কথা আমি ভাবছি অফসাইড, যেটা মানে হয়ে হয়তো বা অফসাইড হয়ে গেছে, আমি খেয়াল করিনি ওর দিকে, বাট বল কি হুলিট শুট নিছিল, হুলিটের শুটটা সুন্দর মতো, মানে আমি ভাবছি যে হুলিটের শুটে কিছু একটা হয়ে যাবে, বাট হইতে পারেনি, বাট ওই বল আবার মাঝখানে ক্রেসপো ছিল, ক্রেসপোর শুটটা, মানে ক্রেসপো যেই যে জায়গায় ছিল ওই জায়গায় শুট মানে মারলেই গোল, চোখ বন্ধ করে মারলে গোল, খুব জোরে না, হালকা একটা ট্যাপ করবো গোলে যাবে, তো লাকিলি বাট জিতে গেছি। কিন্তু ওর মানে অপোনেন্টের টিম ভাই, আইকন আর আইকন, প্রত্যেকটা প্লেয়ার আইকন ভাই, সব গোলকিপার থেকে শুরু করে ভাই, জার্জ গ্যারেন্সে ছিল, হেনরি ছিল, টোরেস নামছে, সাবেও টোরেস নামছে, এখন আবার ইদানিং আইকন টিম অতটা দেখা যায় না, কারণ হচ্ছে সবার কাছে টোটি আছে, ইউটোটি আছে, এই হিরোজের কার্ড আছে, আরও অনেক কার্ড আছে, সো মানে রাইভালসের কার্ড আছে, ক্যাপ্টেন্সের কার্ড আছে, ক্যাপ্টেন্সের কার্ড এখন ইউজ করা কমে গেছে, বাট অন্যান্য যেই কার্ডগুলো আছে ইভেন্টের, অনেকের কাছে হচ্ছে দেখি মার্টিনেস থাকে, উইন্টার ওয়াইল্ড কার্ডসের তো বিভিন্ন কার্ড আছে, সো আবার টিম অফ দ্য উইকেরও কার্ড থাকে, সো বিভিন্ন কার্ড থাকে, সো এখন হচ্ছে তোমার ওই মানে আইকন ফুল আইকন দিয়ে টিম খুবই কম দেখা যায়, বাট লাকিলি দেখতে পারছি। আমি প্রথম ভাই বার্সা নিয়েছি, ভাবছি যে মাদ্রিদের সাথে খেলা করবো, বাট পরে নেই, ক্রিস্টাল প্যালেসের সাথে খেলা করছে, যদি একটু ডাউন হয়ে গেছিলাম, বাট পরে দেখি ভাই আইকন পুরোপুরি এক্সাইটেড হয়ে গেছিলাম। যাই হোক, ম্যাচ জিতে গেছি, এই হচ্ছে কথা, ম্যাচ জিতে গেছি, এক গোলেই জিতছি, হাফ টাইমের আগে এক গোল, 32 মিনিটে এক গোল দিয়েছে, যেভাবে দিয়েছি ভাই জিতে গেছি।